গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে। ইভেন আমরা অনেকগুলোতে অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি। টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছে, একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটে নাই। আপনারাও জানেন এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে, এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন, এবং শ্রমিকদের মধ্যে যারা আহত চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি, এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে, এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছি।